বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি প্রকাশ করব বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল পাঁচটি চাকরি সম্পর্কে। অর্থাৎ এই পাঁচটি পাওয়ারফুল জবে বা পাওয়ারফুল চাকরিতে যদি আপনি প্রবেশ করতে পারেন, তাহলে পরে আপনি যথেষ্ট পরিমাণ পাওয়ার অ্যাপ্লাই করতে পারবেন। তবে ভিডিও শুরুতে আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করি, সেটা হচ্ছে সব বাংলাদেশের সব সেক্টর নিয়ে যদি আমি বানাই তাহলে পরে এটা অনেক লেংদি হয়ে যাবে। যেমন আমি বলতে পারি এমপি, মন্ত্রী, হ্যাঁ, জজ, তারাও কিন্তু অনেকটা পাওয়ারফুল। কিন্তু আমি ভিডিওটি বেসিক্যালি বানাচ্ছি যারা মানে মাঠে পাওয়ারটি মানে মাঠে পাওয়ারটা দিতে পারে, মানে ফিল্ড পর্যায়ে যারা অত্যন্ত পাওয়ারফুল তাদের এই বিষয়ে এই ভিডিওটি বানাচ্ছি। এবং যে সমস্ত পদগুলি খুবই একটা বা দুইটা সীমিত, সে তার মানে তারা অনেক পাওয়ারফুল, যেমন মন্ত্রী পরিষদের সচিবের কথা যদি বলি, এটা পদ কিন্তু একটা, কিন্তু তিনি কিন্তু হিউজ পাওয়ারফুল একজন পার্সন। তো যাই হোক, আমি আজকের ভিডিওর যে মূল লক্ষ্য, পাঁচটা পাওয়ারফুল চাকরি অর্থাৎ যেটা সার্কুলেশন অনেকটা বেশি থাকে, এবং এই পাঁচটি পাওয়ারফুল চাকরিতে যদি আপনি প্রবেশ করতে পারেন তাহলে পরে আপনার ক্ষমতা থাকবে সবচাইতে উপরে। তো আসি প্রথমে পাঁচ নম্বর দিয়ে শুরু করি। তো বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল চাকরির মধ্যে আজকের ভিডিওর পাঁচ নম্বরে অবস্থান করছে এসি ল্যান্ড বা সহকারী ভূমি অফিসার। তো এসি ল্যান্ডে যদি আপনি চাকরি করতে পারেন, এটা বিশেষ দিয়ে আপনাকে এসি ল্যান্ডে আসতে হবে। যদি আপনি এসি ল্যান্ডে ভালো একটা, যদি এটি খুব ভালো একটি পদ, এসি ল্যান্ডে চাকরি যদি আপনি করতে পারেন তাহলে মনে করেন আপনি হিউজ পরিমাণ পাওয়ার অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন সময় আপনার এসি ল্যান্ড কিন্তু শুধুমাত্র যে ভূমি অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। আমরা করোনার সময় সহ বিভিন্ন সময় আমরা দেখি যে মোবাইল কোর্ট পরিচালনা করে কিন্তু এসি ল্যান্ড। তো সুতরাং যদি আপনি এসি ল্যান্ডের চাকরি আপনি নিতে পারেন তাহলে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু আপনি মাঠে নামতে পারবেন। অর্থাৎ এই চাকরিটা খুবই একটা পাওয়ারফুল চাকরি। তো আশা করি এটা বিসিএসের মাধ্যমে যদি অনেক পড়াশোনা করেন তাহলে আপনি এই চাকরিটা আপনি নিতে পারবেন এসি ল্যান্ড, যেটা আপনি আপনার প্রচুর পরিমাণ পাওয়ার প্র্যাকটিস করতে পারবেন এই চাকরির মাধ্যমে। বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল চাকরির মধ্যে আজকের ভিডিও চার নম্বরে অবস্থান করছে এসপি। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এসপির উপর তো অনেক আছে, ডিআইজি আছে, এরপরে পুলিশ কমিশনার আছে। তো এই ক্ষেত্রে আমি বিষয়টা বলি, ডিআইজি বা পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি যারা আছেন, তো তারা কিন্তু আপনার সরাসরি ফিল্ডে করে না, মানে ফিল্ডে পাওয়ার প্র্যাকটিসটা করে না, তারা টেলিফোনের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ পাওয়ার হোল্ড করে। তবে আমি প্রথমেই কিন্তু বলেছি যে যারা ফিল্ড পর্যায়ে পাওয়ার প্র্যাকটিস করে তাদের কথা। তো সেই ক্ষেত্রে যদি ধরি এখানে আপনার পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এসপির পাওয়ারটি কিন্তু অনেকটাই বেশি। এখানে হচ্ছে আপনি যদি যারা এসপি সরাসরি কিন্তু আপনার ফিল্ড লেভেলে তারা কিন্তু কাজ করে থাকে। তবে এখানে আরেকটা বিষয়ে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে ডিসির পাওয়ারটা তো অনেক বেশি, মানে এসপির সমপরিমাণ বা এসপির থেকে বেশি এটা বলতে পারেন। তো ডিসি দেখেন, ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার তিনি কিন্তু অফিসিয়াল, অর্থাৎ ডিসির যে সেক্টরটা মানে অ্যাডমিনিস্ট্রেশন যে সেক্টরটা, সেই সেক্টরের মধ্যে পাওয়ার অ্যাপ্লাই করে ফিল্ডে কিন্তু ডিসি সাহেব না, ফিল্ডে ডিসি সাহেবের নির্দেশে পাওয়ার অ্যাপ্লাই করে কিন্তু এসি ল্যান্ড। আর আমি এবার আসা কথা বলছি কিন্তু পুলিশ প্রশাসন নিয়ে। পুলিশ প্রশাসনের মধ্যে একটি ডিস্ট্রিক্টের যে যত পুলিশ আছে সে সমস্ত পুলিশের হেড কিন্তু এসপি। তো যদি আপনি এসপির চাকরি নিতে পারেন, অর্থাৎ বিসিএসের মাধ্যমে আপনাকে প্রথমে সহকারী এসপি হিসেবে এই চাকরিতে আপনাকে নেওয়া হয়ে থাকে। তো যদি আপনি এসপির চাকরিটা নিতে পারেন বা এসপি হিসেবে প্রমোশন পান তাহলে হিউজ পরিমাণ পাওয়ার কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা জিনিস আপনি চিন্তা করেন, ধরেন আপনি একজন এসপি, আপনার ডিস্ট্রিক্টে এরকম সাত থেকে আটটা থানা আছে, সাত থেকে আটটা থানার ওসি আপনাকে সার সার করতে করতে মানে পাগল হয়ে যাবে। তো যখন প্রত্যেকটা থানার ওসি আপনার সামনে এসে বসে থাকবে, আপনাকে সার সার করবে, আপনি জাস্ট একটা অর্ডার দিলেন যে ওসি সাহেব অমুক কাজটা করেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা স্যালুট দিয়ে ওকে স্যার, ইয়েস স্যার। তো ওকে স্যার, ইয়েস স্যার এই শব্দটা শুনতে কিন্তু কার না ভালো লাগে। তো এসপিরা কিন্তু এই এই ফিল্ডটা কিন্তু খুব সহজে নিতে পারে এবং খুব ভালো পাওয়ার প্র্যাকটিস করতে পারে হচ্ছে এসপিরা। এবং তারাও কিন্তু ফিল্ড পর্যায়ে যায় অনেকটা সময়, যে সরজমিনে তদন্ত করতে বা কোনো একটা অকারেন্স হয়েছে সেখানে কিন্তু ওসি কিন্তু প্রোটোকল দিয়ে এসপি সাহেবকে কিন্তু নিয়ে যায়। তো এটা খুবই একটা পাওয়ার প্র্যাকটিসের একটা চাকরি। যারা মনে করেন যে আমরা ব্যক্তিগতভাবে পাওয়ার প্র্যাকটিস করব তাহলে বেছে নিতে পারেন এই পুলিশ প্রশাসন চাকরিটা। এবং সেখানে যদি আপনি এসপি কখন হতে পারেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে এসপি চাকরিটা কতটা একটা ফিলদায়ক একটা চাকরি বা কতটা পাওয়ার প্র্যাকটিস করার মতো একটা চাকরি। এরপরে বাংলাদেশের পাওয়ারফুল চাকরির মধ্যে তিন নম্বরে যে চাকরির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে দুদক অফিসার।
অর্থাৎ আপনি দুদকে যে কোনো অফিসার লেভেলে যদি আপনি চাকরি করতে পারেন, আপনি এখানেও থেকেও কিন্তু হিউজ পরিমাণ একটা পাওয়ার প্র্যাকটিস আপনি করতে পারবেন। বাংলাদেশে অনেক দুর্নীতিবাজ আছে, বড় বড় অফিসার আছে, এবং সেই সমস্ত অফিসারদের কাছে যখন আপনি যাবেন, মানে দুদকের যে একটা পোশাক আছে ওই পোশাক পরে, তখন মানে আপনাকে দেখে বড় বড় রাঘব বোয়াল বা বড় বড় অপরাধী বা যারা কালো টাকার অনেক মালিক, তারা কিন্তু ভয়তে থরথর করে কাঁপবে যদি আপনি দুদক অফিসার হয়ে থাকেন। দুদকের মধ্যে অনেক অফিসার থাকে, যেহেতু এটা একটা জাস্ট একটা পদ না, অনেকগুলি পদ থাকে। তো সেখানে যদি আপনি দুদক অফিসার হিসেবে চাকরি নিতে পারেন বা দুদক কার্যালয়ে একটা ভালো পোস্টে যদি আপনি চাকরি নিতে পারেন, তাহলে হিউজ পরিমাণ পাওয়ার প্র্যাকটিস কিন্তু আপনি করতে পারবেন। তো এইটা একটি বেস্ট একটা পাওয়ার, বেস্ট একটা অপশন চাকরির জন্য, পাওয়ার প্র্যাকটিসের জন্য। তো এইটা আপনারা চিন্তাভাবনা রাখতে পারেন যারা ইনশাল্লাহ ভবিষ্যতে করবেন। বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল চাকরির মধ্যে আজকের ভিডিও দুই নম্বরে যে চাকরিটার কথা বা যে চাকরির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, সেটা হচ্ছে এনএসআই। এনএসআই এটা সরাসরি বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে আপনার সেটা রাজনৈতিক বলেন, পুলিশিং কার্যক্রম বলেন, অর্থাৎ এটা সরাসরি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবং এনএসআই যে হেড অফিস, সেটা সরাসরি প্রধানমন্ত্রীকে একটা দেশকে, দেশের প্রধানমন্ত্রীকে কিন্তু অবগত করে যে ওই জেলায় কী হচ্ছে, এই জেলায় কী হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের সমস্ত তথ্য উপাত্ত কিন্তু এনএসআই কিন্তু আপনার কাছে ট্রান্সফার করে। তো এনএসআইকে দেখে ভয় করে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে আছে কি না আমার জানা নেই, খুব কমই আছে। অর্থাৎ এনএসআই একটা মনে করেন যে একটা রিপোর্ট পুলিশ থেকে দেওয়া হলো বা অন্য কোনো সেক্টর থেকে দেওয়া হলো, ওই রিপোর্টের থেকে শতভাগ অথেন্টিক মনে হয়, মনে করে মানে কর্তৃপক্ষ যে এনএসআই রিপোর্ট, অর্থাৎ এনএসআই যে রিপোর্টটা দিবে এটা খুবই একটা অথেন্টিক রিপোর্ট। এবং এনএসআই যখন কোথাও আসে বা কোনো ব্যক্তির সাথে যখন আলোচনা করে, সেই ব্যক্তিটা কিন্তু প্রচণ্ড নম্র ভদ্রতার সাথে কথা বলে যে আমার কোনো ব্যবহারে যেন এনএসআই কর্মকর্তা বেয়াদবি মনে না করে, এবং তারা কিন্তু সুশৃঙ্খল খুবই। এবং যেহেতু তারা সিভিলভাবে থাকে, তো কখন আপনার সাথে তারা আসবে আপনি নিজেও কিন্তু টের পাবেন না। তো একটি জেলার একটি জেলায় মানে কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় কি হচ্ছে, সমস্ত তথ্য উপাত্ত কিন্তু আপনার এনএসআই কালেক্ট করে। তো সুতরাং এনএসআই এই পদগুলি, মানে এনএসআইতে যে পদগুলি আছে প্রত্যেকটা পদ হচ্ছে আপনার পাওয়ারফুল। তো যদি আপনি মনে করেন যে আমি পাওয়ার প্র্যাকটিস করব, তাহলে পরে আপনি এনএসআই পদে ঢুকতে পারবেন। এবং এনএসআইতে কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট সব কিন্তু আপনি পাবেন। আর আজকের ভিডিওর এক নম্বরে সবচাইতে পাওয়ারফুল যে চাকরির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে পররাষ্ট্র সচিব। এখন এখানে বলতে পারেন যে ভাই দেশের মধ্যে তো অনেক সচিব আছে, এখানে সবচাইতে তো পাওয়ারফুল মন্ত্রী পরিষদ সচিব। দেখেন মন্ত্রী পরিষদ সচিব কিন্তু অনেক পাওয়ারফুল সচিব। তো এখানে পদ সৃষ্ট সংখ্যা কিন্তু একটাই, মন্ত্রী পরিষদ সচিব কিন্তু বাংলাদেশে একটাই থাকে। তো আপনি চাইলেই কিন্তু মন্ত্রী পরিষদের সচিব হতে পারবেন না। তো যদি আপনি মনে করেন যে পাওয়ার প্র্যাকটিস করব, তাহলে পরে আপনি পররাষ্ট্র সচিব হতে পারেন। পররাষ্ট্র সচিবের একটা ফোন কলে যে কোনো দপ্তর ভয়তে কাঁপে, আপনি হয়তো বিশ্বাস করবেন। আমার নিজের চোখে একটা দেখা যে আমার এলাকায় একজন পররাষ্ট্র সচিবের চাকরি করতো, এখন ইনস্ট্যান্ট বর্তমানও আছে উনি পররাষ্ট্র সচিব হিসাবে, আমি নামটা নাই প্রকাশ করি। তো তাকে নিয়ে, উনি যেহেতু একটা মানে প্রান্তিক অঞ্চলে থেকে বড় হয়েছেন, গ্রামের ছেলে, তো একটা সময় একটা মানুষের সাথে মানে তারই একটা ফ্রেন্ড সার্কেলের মতো হয়, মানে বার্গিং করতো যে তুই পররাষ্ট্র সচিব হিসেবে আসিস, এরকম তোর তো কোনো পাওয়ার দেখতে পাই না, তারপরে হচ্ছে কীভাবে কী কাজ করিস, তোর তো কোনো ক্ষমতাই না, এর থেকে একটা এসআইয়ের অনেক ক্ষমতা, এরকম একটা নানান ধরনের কথা বলে। তো একটা সময় জাস্ট মানে ওই চায়ের দোকানে যে আড্ডাটা হয়, তো ওই পররাষ্ট্র সচিব কী করেছে, উনি ডিরেক্টলি ফোন করেছে এসপির কাছে যে ওই ওই গ্রামে চায়ের দোকানে যতগুলি লোক আছে প্রত্যেক লোককে অ্যারেস্ট করে আপনি থানায় নিয়ে আসেন বা ধরে নিয়ে আসেন, অ্যারেস্ট করতে পারেন ধরে নিয়ে আসেন থানায়। তো সঙ্গে সঙ্গে ওই গ্রামে মোট 7টা পুলিশের গাড়ি প্রবেশ করেছে একটা পররাষ্ট্র সচিবের কিন্তু একটা কলে। তো পররাষ্ট্র সচিব, দেখেন পররাষ্ট্র সচিব কিন্তু এমন একটা পাওয়ারফুল একটা চাকরি যেখানে মনে করেন যে বাংলাদেশের যারা রাজনৈতিক অঙ্গনও আছে, বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে কিন্তু রাজনৈতিক একটা ব্যবস্থাপনা আছে। তো রাজনৈতিক অনেক লিডার যারা আছে তারাও কিন্তু পররাষ্ট্র সচিবকে মানে খুশি করে তাদেরকে চলতে হয়, কারণ তারা তার সরাসরি লিঙ্ক আপ হচ্ছে বিদেশের সাথে, মানে বিদেশে একটা বাংলাদেশের সমস্ত তথ্যপাত্র, বাংলাদেশ কীভাবে চলছে, বাংলাদেশে কী ভালো কী খারাপ, এই তথ্যগুলো কিন্তু ইনপুট করতে হয় বিদেশের সাথে, মানে যোগাযোগ কিন্তু তারা সবসময় ভালো রাখে যে কীভাবে। আর ওদের মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি,
কারণ একটা বিদেশিদের সাথে হ্যান্ডেল করা বা কূটনৈতিক বিষয়ে পরামর্শ দেওয়া কিন্তু চাটনিশখানেকের ব্যাপার না বা খুব সহজ একটা ব্যাপার না, যেই কাজগুলো হ্যান্ডেল করে থাকে পররাষ্ট্র সচিব। এবং আপনি অন্য কোনো মানুষের সাথে মানুষের কাছ থেকে শুনে দেখবেন যে বিসিএস পরীক্ষায় যারা সর্বোচ্চ মার্ক পায়, তারাই কিন্তু পররাষ্ট্র ক্যাডারে তারা যায়। নর্মাল মার্কস পেয়ে পররাষ্ট্র ক্যাডারে গিয়েছে এমন কোনো নজির কিন্তু আপনি পাবেন না। বাংলাদেশের সবচেয়ে উচ্চ মেধাবী যারা তারাই কিন্তু আপনার হচ্ছে পররাষ্ট্র ক্যাডারে তারা কিন্তু চাকরি করে। তো এই জন্য এই পররাষ্ট্র সচিব এই পদটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটা পোস্ট এইটা। তো এই পোস্টে যদি আপনি কখনো চাকরি নিতে পারেন তাহলে মনে করেন আপনার জীবনটা ধন্য হয়ে গেছে আর আপনি প্রচুর পরিমাণে কিন্তু পাওয়ার প্র্যাকটিসটা আপনি করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওতে যে বিষয়টা, যে পাঁচটি চাকরির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই পাঁচটি চাকরি সম্পর্কে অবগত হতে পারলেন। এরপরও যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা কোনো একটা মিসিং হয় কোনো একটা তথ্য, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এই তথ্যটি মিসিং। আর যারা আমার সাথে একমত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই সাথে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি, ভবিষ্যতে আপনাদের এইম ইন লাইফ অর্থাৎ জীবনে কী হতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কোন চাকরিটি আপনার সবচেয়ে ভালো লাগে সেটিও কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।